আসসালামু আলাইকুম। স্বপ্নের প্রতিষ্ঠান আজ স্বপ্নহীন হয়ে গেছে, কারণ হচ্ছে স্বপ্ন দেখার মতো আর সাহস আমাদের নেই। স্বপ্ন যখনই দেখি তখনই বাস্তবায়ন করতে গেলে দুই ধরনের আঘাত আসে। সেটা হলো, একটা হলো কি বলে, নিজেদের ভাই বোনদের দোষ বন্ধুর মাধ্যমে স্বপ্নে আঘাত আসে, বাস্তবায়ন হয় না। দ্বিতীয়ত হচ্ছে সৃষ্টিকর্তার কর্তৃক আসে। সৃষ্টিকর্তার কর্তৃক যেটা আসে সেটাও হচ্ছে নিজেদের কামানোই, সেটাও ওখান থেকেই আসে। তো আসলে স্বপ্ন দেখার মতো সাহস আর এখন আর নেই আমার মতো, অন্তত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে। তারপরেও নিজের তাগিতে, পেটের তাগিতে চলতে হয় সমাজের মাধ্যমে মধ্যে। এখন মানুষ কর্তৃক যেটা আছে সেটা তো মানুষই বন্ধ করতে পারে, আর আল্লাহ কর্তৃক যেটা আছে সেটাও মানুষের কাছে থেকে করতে হবে। কারণ আমরা যখন সৃষ্টিকর্তার কথা ভুলে যাই, তার কথা মানি না, তখনই এটি শাস্তি হিসাবে আমাদের আসে। তো আসলে এর থেকে একটাই হলো পরিত্রাণ, সেটা হলো নিজে যখন সংশোধন হব তখনই এই জিনিসগুলো চলে যাবে। তো আসলে এই ভিডিও শুধুমাত্র একটাই মেসেজ, সবাই নিজে ভালো হই, অন্যকে ভালো হওয়ার জন্য সহযোগিতা করি এবং যতটুক পারি তাদেরকে সহযোগিতা করি। এরপরে আছে হচ্ছে আমরা নিজেরা সেফ থাকব এবং অন্যকে সেফ রাখবো। মাত্র শেষ সময় আসলাম দৌড়ে, খুব জরুরি কিছু দরকারে, তো উঠে একেবারে গামাচ্ছি আর হাঁপাচ্ছি, আর দোকান তো কারেন্ট নেই দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র খুব দরকার হিসেবেই আসা, তাও শেষ সময়। তো যাই হোক, যদি বেঁচে থাকি দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, আর যদি বেঁচে না থাকি তাহলে সবার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর হস্তে মাফ করে দিবেন, কারণ বলা যাচ্ছে না মানুষের মৃত্যু কখন চলে আসে। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।